الحمد لله، الحمد لله، نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة، من يطع الله ورسوله فقد رشد واهتدى، ومن يعصهما فقد ضل وغوى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون، ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون، لاهية قلوبهم. وأسروا النجوى الذين ظلموا قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم، بل قالوا أضغاث أحلام بل افترى فلافتراه بل هو شاعر مبين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: ما أوتي أحد مثل ما أوتيت إلا، وفي رواية يقول: أنا أشد الناس بلاء، أو كما قال عليه الصلاة والسلام. سمعت المصلين الكرام، আমরা আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নিগৃহীত, বিপদগ্রস্ত এবং নির্যাতিত এই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন,
ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون এটা আল্লাহ তাআলার হেদায়েত আল্লাহ তাআলা যাকে চান তার বান্দাদের মধ্য থেকে হেদায়েত দান করেন আর যদি তারা শিরিক করে তবে তাদের সকল কাজ যা তারা করে এগুলো নষ্ট হয়ে যাবে উলাইকাল লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুয়্যা আর এদেরকেই আমি নবুয়ত দান করেছি জ্ঞান দান করেছি কিতাব দান করেছি ফা ইয়াকফুর বিহা হাউলা যদি এই নবীগণকে এরা অস্বীকার করে ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন তবে তাদেরকে আমি অন্য এক জাতি নিযুক্ত করে দিব যেই জাতিরা নবীদেরকে অস্বীকার করবে না أولئك الذين هدى الله فبهداه مقتدي আর এরাই হলো তারা যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন অতএব হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদের হেদায়েতের অনুসরণ করেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেন সকল নবীগণকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন আর সকল নবীগণের হেদায়েতের অনুসরণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন তাফসীরের মধ্যে লেখা হয় যে অন্যান্য নবীগণকে আল্লাহ তাআলা যে অনুসরণ করার আদেশ করেছেন এর অর্থ কি যদি বলা হয় যে অন্যান্য নবীগণ যে রিসালাত নিয়ে আসছেন সেই রিসালাতের অনুসরণ করা তবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন রিসালাত দান করেছেন যেই রিসালাতের দ্বারা পূর্বের সকল রিসালাত রহিত হয়ে গেছে আর যদি বলা হয় যে আল্লাহ তাআলা অন্যান্য নবীগণের অনুসরণ করার যে আদেশ করেছেন এটা যদি তাদের শরীয়তের অনুসরণ করার আদেশ করা হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন শরীয়ত দান করেছেন যেই শরীয়ত অন্যান্য সকল নবীগণের শরীয়তকে রহিত করে দিয়েছে আর যদি বলা হয় যে অন্য নবীগণকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার আদেশ করেছেন তো তাহলে এই কথা প্রমাণিত হয় যার অনুসরণ করা হয় সে সব সময় সেরা হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীগণের চেয়ে কম সেরা আর অন্যান্য নবীগণ বেশি সেরা অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন খাতামুন নবিয়িন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা সাইয়্যিদু উলদি আদম ওয়ালা ফখরাব আমি আদম সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আর এর মধ্যে কোনো গর্ব নাই তো এই কথাও সঠিক না তাহলে এর তো অর্থ কি মুফাসসিরিনে কেরাম তাফসিরে কুরতুবি তাফসিরে ইবনে কাসির বিভিন্ন কিতাবের মধ্যে লেখেন যে অর্থ হলো উলাইকাল লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুহতাদি যে এই নবীগণকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন আপনি তাদের অনুসরণ করেন এর অর্থ হলো যে সকল নবীগণকে আল্লাহ তাআলা অনেক মূল্যবোধ দান করেছেন অনেক উত্তম চরিত্র দান করেছেন আর আল্লাহ তাআলা আগের যত নবীগণকে যত ধরনের উত্তম চরিত্র দান করেছেন এগুলো বহিঃপ্রকাশের মতো সুযোগ আল্লাহ তাআলা একটা জাতির মধ্যে দিয়েছেন আর ওই জাতির মধ্যে একটা সমস্যা ছিল শুআয়ব আলাইহিস সালামকে যেই জাতির কাছে পাঠিয়েছেন কওমে মাদিয়ান তাদের মধ্যে মানুষকে ঠকানোর সমস্যা ছিল লূত আলাইহিস সালামকে যেই জাতির কাছে পাঠিয়েছেন সেই জাতির মধ্যে সমকামিতার সমস্যা ছিল
এমনি ভাবে যত নবীগণকে আল্লাহ তাআলা যত জাতির কাছে পাঠিয়েছিলেন তাদের একটা বিশেষ সমস্যা ছিল আর ওই সমস্যা উত্তরণের ক্ষেত্রে আল্লাহ তাআলা ওই নবীকে উত্তম চরিত্র তাদেরকে দান করেছিলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই সকল নবীগণে যত উত্তম চরিত্র সকল উত্তম চরিত্র আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন এইজন্য আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে রাসূল নিঃসন্দেহে আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে বিদ্যমান আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ তাআলা এমন চরিত্র দান করেছেন যেই চরিত্রগুলো সমস্ত নবীগণের মধ্যে ছিল কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সমস্যা সমাধান করবেন যেই সমস্যা সকল নবীগণের জাতির মধ্যে ছিল সকল জাতির মধ্যে যত ধরনের সমস্যা ছিল সকল সমস্যাগুলোর সমাধানের জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন আর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত উত্তম চরিত্রগুলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন এই উত্তম চরিত্রের মধ্যে একটা অন্যতম চরিত্র হলো কষ্ট স্বীকার করা সবর করা প্রতিকূল অবস্থার উপরে টিকে থাকা আল্লাহ তাআলা এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য সকল নবীর চেয়ে বেশি দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেন মা উদিয়া আহাদুন মিসলা মা উদিতু ফিল্লাহ আল্লাহর জন্য আমাকে যত কষ্ট দেওয়া হয়েছে পৃথিবীর কোন মানুষকে এমন কষ্ট দেওয়া হয় না অন্য একটা হাদিসের মধ্যে রাসূল বলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কো রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করেন আইয়ুন নাসি আশাদ্দু বালা হে রাসূল সবচেয়ে বেশি বিপদগ্রস্ত নির্যাতিত কে রাসূল উত্তরে বলেন আল আম্বিয়া নবীগণ সুম্মাল আমসাল তারপরে নবীগণের কাছাকাছি নবীগণের অনুসারী যারা তারা সবচেয়ে বিপদগ্রস্ত সুম্মাল আমসাল তারপরে ইউবতালা রাজুল আলা দীনিহি আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন মানুষকে বিপদ দেন নির্যাত দেন তার দীনের পরিমাণ ফা ইন কানা ফি দীনিহি সলাবা যদি তার দীনের মধ্যে কঠোরতা থাকে দীনের উপর টিকে থাকতে পারবে আল্লাহ তাআলা তাকে বড় বিপদ দেন আর ওয়া ইন কানা ফি দীনিহি দিক্কা তার দীনের মধ্যে ইসলামের মধ্যে যদি শিথিলতা থাকে টিকে থাকতে পারবে না মামলায় পড়লে জেলখানায় গেলে জঙ্গি বললে সে আর নামাজ পড়বে না আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ বিপদ দেন তো সবচেয়ে বড় বিপদগ্রস্ত নবীগণ আর রাসূল কি বলেন সারা পৃথিবীর মানুষকে এই পরিমাণ কষ্ট দেওয়া হয় নাই যেই পরিমাণ আমাকে কষ্ট দেওয়া হয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইরকুল কালিয়াতি তাখুযু বিখাসিরাতিন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার কারণে রাসূলের পেটের মধ্যে এমন ব্যথা যে রাসূলের পেটকে নিয়ে আশ্চর্য করতে পারতেন না ওয়া কানা লা ইয়াখরুজু ইলান নাস এক মাস যাবৎ বের হইতে পারতেন না মানুষের কাছে ক্ষুধার কারণে বাইরে বের হইতে পারতেন না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পেটের ব্যথার কারণে এইভাবে পেটের উপর চাপ দিয়ে উপুর হয়ে শুয়ে কোরআনে কারীম পড়ে পেটের মধ্যে ফু দিতেন আর পেটের মধ্যে হাত ধরে থাকতেন এই পেটের কষ্টটা একটু কমে কিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমি রাসূলের এক মাস যাবৎ এমন কষ্ট দেখে আমি রাসূলকে বলি হে আল্লাহর রাসূল ইন্নাকা মুজাবুদ দাওয়া ফাদউল্লাহ আন ইউকাররিব আনকা হে আল্লাহর রাসূল আপনাকে তো আল্লাহ তাআলা নবী হিসাবে পাঠাইছেন
আল্লাহ তাআলা আপনার দোয়া তো কবুল করবেন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন আপনাকে যাতে এই ক্ষুধার জ্বালা থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলেন, হে আয়েশা আশাদুন নাসি বালাআন আনা, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন পৃথিবীর সকল মানুষের চেয়ে বেশি কষ্ট করার জন্য। যে আল্লাহ আমাকে কষ্ট করার জন্য পাঠাইছেন সেই আমি আল্লাহর কাছে ক্ষুধা নিবারণের জন্য দোয়া করতে পারি না। রাসূল এরকম কষ্ট স্বীকার করেছেন। মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেন যে রাসূল যদি ধরে নেই এরকম এক মাসের কষ্ট, রাসূলকে ধরে নেই যে বিভিন্ন মানুষজন মারছে, রাসূলকে ধরে নেই বিভিন্ন কাফের মুশরিকরা দান্দান মুবারক শহীদ করছে, কিন্তু রাসূলের চেয়ে অনেক নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন যাদেরকে করাত দিয়ে দুই টুকরা করা হয়েছে। অনেক নবীগণ কি ইহুদিরা হত্যা করছেন, অনেক নবীগণ ক্ষুধার কারণে মারা গেছেন, তো এদের চেয়েও বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বেশি বিপদগ্রস্ত হন, বেশি নির্যাতিত হন, বেশি নিগৃহীত হন। মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন বইতে লেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা জাতির জন্য পাঠিয়েছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছেন কালু আতাবুদু মিন দুনিল্লাহি আলিহাতান, যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এই মূর্তিগুলোকে ছাড়ো, যখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিছেন তাওহীদের দাওয়াত, ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জাতি ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু হয়ে গেছে, এমন শত্রু যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। এরকম সকল নবী সকল নবীগণ যখন তার জাতির কাছে যাইত পুরো জাতি শত্রু। মূসা আলাইহিস সালাম ওনাকে আগ থেকেই মূসা আলাইহিস সালাম যেই ফেরাউনের ঘরে বড় হয়েছেন ছোটবেলা থেকেই দেখতেছেন, মূসা আলাইহিস সালামের জাতি বনি ইসরায়েলকে ফেরাউনের জাতিরা নির্যাতন নিপীড়ন কষ্ট জুলুম করতেই আছে, আবার সর্বশেষে এই কিবতীদের জুলুমের প্রতিবাদ করার জন্য একজন মানুষ মারা যায়, আর যার কারণে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে মামলা জারি হয়ে যায়, হুলিয়া জারি হয়ে যায়, গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যায়, তাকে যেখানে বা হত্যা করবে। মূসা আলাইহিস সালাম সেখান থেকে মাদিয়ানে চলে যান। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, আপনি ফেরাউনের কাছে যান কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, ফেরাউনকে আপনি দাওয়াত দেন তাওহীদের দাওয়াত দেন। তখন মূসা আলাইহিস সালাম কি বলেন, ইন্না নাখাফু আন ইয়ফুরুদা আলাইনা আও আন ইয়তগা, হে আল্লাহ ভয় পাচ্ছি আমি গেলে আমি যদি এই ফেরাউনের কাছে যাই তো আমার উপরে জুলুম করবে, এমনি আমার জাতি সবাইকে মেরে কেটে হত্যা করে সবাইকে নারীদেরকে ধর্ষণ করে শেষ করছে ছোটবেলা থেকে দেখতেছি, আমি তার কাছে দাওয়াত দিতে গেলে আমার মেরে ফেলবে। অর্থাৎ যেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন ওই নবী ওই জাতির কাছে যখনই দাওয়াত নিয়ে গেছেন পুরো জাতি তার শত্রু হয়ে গেছে, আর ওই শত্রু তার মোকাবেলা করেই দাওয়াত দিয়েছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, হে রাসূল আমি আপনাকে সারা পৃথিবীর জন্য রাসূল হিসাবে পাঠিয়েছি, আমি আপনাকে শুধু মক্কার জন্য রাসূল না
আমি আপনাকে শুধু মদিনার জন্য রসূল হিসাবে পাঠাই নাই, কুরাইশ বংশের জন্য না, হাশিমি বংশের জন্য না, আনসারীদের জন্য না, বনু সাকিফের জন্য না, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য নবী হিসাবে পাঠিয়েছি, সারা পৃথিবীর সকল মানুষের কাছে নবী হিসাবে পাঠিয়েছি, আমি আপনাকে শেষ নবী হিসাবে পাঠিয়েছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষের জন্য নবী হিসাবে পাঠিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জন্য নবী হিসাবে পাঠিয়েছেন। তো সারা পৃথিবীর জন্য নবী হিসাবে পাঠানোর অর্থ কি? সারা পৃথিবীর মানুষ রসুলের বিরোধী হয়ে যাওয়া, রসুলের শত্রু হয়ে যাওয়া। কারণ রসুলের যুগে সবাই মূর্তি পূজায় তারা গর্ববোধ করত, আর এই মূর্তি পূজায় যারা অহংকার করত এই সকল মানুষের কাছে এসে যখন রসুল বলবেন এই মূর্তিগুলোকে ভাঙো, এই মূর্তিগুলোকে ছাড়ো, এই মূর্তিগুলো সব নষ্ট, এই মূর্তিগুলো বাতিল, এক আল্লাহ তাআলাই হক, এই কথা যখন বলবেন সারা মুশরিকরা, আমাদের ভাষায় যদি বলি সকল হিন্দুরা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি শত্রু হয়ে যাবে। হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু, মুসনাদে আহমদ বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে, ওনার কাছে একজন লোক আসছে, উনি বলেন লাওয়াদাতনা আন্না রাআইনাকা কামা রাআইতা ওয়া শাহিদনাকা কামা শাহিদনা। হে মিকদাদ ইবনে আসওয়াদ, হে সাহাবী, আমাদের মনে বড় আশা, আমরা যদি আপনার মতো তা দেখতে পারতাম যা আপনি দেখছেন, সেখানে উপস্থিত হতে পারতাম যেখানে আপনি উপস্থিত হয়েছেন, আপনি যেভাবে রসুলকে স্বচক্ষে দেখেছেন আমরা যদি স্বচক্ষে দেখতে পারতাম, আপনি রসুলের দরবারে যেভাবে উপস্থিত ছিলেন এইভাবে যদি আমরা উপস্থিত থাকতে পারতাম, আমরা তো বরবাদ, ধ্বংস হয়ে গেছি, ক্ষতিগ্রস্ত, ব্যর্থ হয়ে গেছি, আপনার মতো হতে পারিনি। বলেন যে কখনো তোমরা এরকম দুঃখ প্রকাশ করবে না, ওয়াল্লাহি ইন্নাল্লাহ বাআথা নাবিয়্যান মা বুইথা ফীহি নাবিয়্যুন ফী হালাতিহি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা সময় পাঠিয়েছেন, এমন একটা পরিস্থিতিতে পাঠিয়েছেন যেই পরিস্থিতিতে দুনিয়ার কোন নবীকে আল্লাহ তাআলা পাঠান নাই। কারণ রসুলকে আল্লাহ তাআলা এমন সমাজে এমন সময় পাঠাইছেন, কানা ইয়াফতাখিরু বিইবাদাতিল আসনাম, যেই সময় মানুষ গর্ব করত মূর্তি পূজা নিয়ে, যে সময় মানুষ গর্ব করত বাইতুল্লাহর মধ্যে মূর্তি রাখা নিয়ে, আল্লাহর ঘর কাবার মধ্যে মূর্তি সাজিয়ে পূজা করার যেখানে যে সময় গর্ব করত সেই সময় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। আর যখন রাসূল এসে দাওয়াত দিতেছেন, কানা ইউফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতেছিলেন, আর হক বাতিলের পার্থক্য করতে গিয়ে কানা ইউফাররিকু বাইনাল ওয়ালিদি ওয়াল ওয়ালাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা সন্তানের মধ্যে বিচ্ছেদ ঘটাচ্ছিলেন, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাচ্ছিলেন। আমাদের সমাজের মধ্যে আমরা অনেকেই দেখি, আমি মুসলমান হইছি আর আমার স্ত্রী আমার সাথে নাই, কাফের, আমার বাবা কাফের, আমার ছেলেমেয়েরা কাফের, সবাই আমার শত্রু, সবাই আমাকে মারতে চায়, আর আমি মনে মনে আশা করি, দোয়া করি, হে আল্লাহ আমার এই বন্ধু, আমার এই বাবা, আমার এই সন্তান, কানা হাবিব লাইয়াল কাফিনার, যাতে জাহান্নামে না পড়ে। এইরকম একটা পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সময় দুনিয়াতে আসছিলেন যখন সারা পৃথিবীর মানুষ রাসূলের বিরোধী হয়ে গেছে, সারা পৃথিবীর মানুষ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। কিতাবগুলোতে আসে যুদ্ধ দুই প্রকার যুদ্ধ, একটা যুদ্ধ হলো যে যুদ্ধ শুধু রসুলের না, সর্বযুগেই আছে, আপনারা যদি এই যুদ্ধ দেখে নেন খুঁজে পাবেন। রসুলের যুগে দুইটা যুদ্ধ, প্রথম যুদ্ধ ছিল তথ্য যুদ্ধ, রসুলের বিরুদ্ধে প্রথম আসছে তথ্য যুদ্ধ,
যখনই রসুল দুনিয়াতে এসে তাওহীদের দাওয়াত দিবেন রসুল বলতেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে মানবজাতি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে অন্য হাদিসে আছে লাও আন্নাকুম তামলিকুনা আল আরাব ওয়াল আজাম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ যোমরা তোমরা যদি আরবের বাদশা হতে চাও অনারবের বাদশা হতে চাও সারা পৃথিবীর রাজত্ব যদি তোমরা চাও তবে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো রাসূল এই দাওয়াত যখন দিয়েছেন তখন কাফের মুশরিকরা সর্বপ্রথম রাসূলের বিরুদ্ধে যে যুদ্ধ করেছেন ফাযাক্কির ফামা আনতা বিনিমাতি রাব্বিকা বিকাহিনি ওয়ালা মাজনুন আম ইয়াকুলুনা শাইরুন নাতারাব্বাসু বিহি রাইবাল মানুন সর্বপ্রথম রাসূলকে এসে বলতেছে আরে দেখো কি বলে পাগলের মতো কথায় তো পাগল এতদিন ভালো ছিল হঠাৎ পাগল হয়ে গেছে এতদিন ভালো ছিল হঠাৎ কেমন যেন হয়ে গেছে দেখো কোন গণকের কাছে গেছিল কিনা গণক হয়ে গেছে জাদুকর হয়ে গেছে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেন ফাযাক্কির হে রাসূল আপনি দাওয়াত দিতে থাকেন ফামা আনতা বিনিমাতি রাব্বিকা বিকাহিন আপনি আপনার রবের দয়ায় গণক না ওয়ালা মাজনুন পাগল না আমি ইয়াকুলুনা শাইর আপনাকে কবি বলে আপনি যা মনে চায় তাই আওড়াইতেছেন সাহিত্যিক বলে কবি বলে আপনি কবিও না না তার অব্যাসু বিহি রাইবাল মানুন আমি এদের অপেক্ষা করতেছি ওল তার অব্যাসু বা ইন্নি মা কুম মিনাল মুতারাব্বিসিন আপনি তাদেরকে বলে দেন তোমরা অপেক্ষা করো আমিও অপেক্ষা করি কে পাগল আর কে পাগল না সব প্রমাণিত হয়ে যাবে কে কবি আর কে কবি না কে গণক কে গণক না সব প্রমাণিত হয়ে যাবে আম তা'মুরুহুম আহলামুহুম বিহাদা আম হুম কওমুন তাগুন আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দেন তাদের বিবেককে জিজ্ঞাসা করতে বলেন তাদের বিবেক কি বলে কিনা আপনি পাগল নাকি তাদের বিবেক কি বলে কিনা আপনি যেগুলো বলেন এগুলা কবিতা নাকি আপনি যেই দাওয়াত নিয়ে আসছেন এগুলা গণকের কথা নাকি তাদের বিবেক কি বলে কিনা জিজ্ঞাসা করেন আমহুম কওমুন তাগুন না তারা সীমা লঙ্ঘনকারী তারা আপনার কোনো কথাই শুনতে চায় না আল্লাহর অবাধ্যতা করতেছে আমিয়াকুলুনা তাকাওয়ালাহু বাল্লা ইউমিনুন তারা আবার এসে বলে আল্লাহ তাআলা এইভাবে বলেন আবার বলে যে সে বানাইছে সে কোন জিনের কাছে গেছে আর জিনের কাছে বসে বসে বানিয়ে বানিয়ে কথা আনে এগুলা তোমাদেরকে এসে সাপ্লাই করে আল্লাহ তাআলা বলেন আমিয়াকুলুনা তাকাওয়ালা বাল্লা ইউমিনুন ফালইয়াতু বিহাদীসিম মিছলিহি ইন কানু সাদিকিন আল্লাহ তাআলা বলেন আপনি যদি এগুলো কোন জিনের কাছ থেকে শয়তানের কাছ থেকে গণকের কাছ থেকে কবিতার কাছ থেকে যদি এনে থাকেন আপনি তাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেন তোমরা আমার এই আয়াতের মতো একটা আয়াত তোমরা রচনা করে নিয়ে আসো আমাকে তোমরা গণক বলো গণক তো তোমরাও হতে পারো তোমরা এরকম কোরআন একটা নিয়ে আসো তোমরা এরকম কোরআনের মতো একটা কবিতা নিয়ে আসো তোমরা আমার মতো পাগলামি এরকম কোরআন একটা নিয়ে আসো কিন্তু তারা তখন সবাই চুপ হয়ে যায় কিছুই করতে পারে না আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ বাল লা ইউকিনুন আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কি আসমান সৃষ্টি করছে নাকি তারা কি জমিন সৃষ্টি করছে নাকি তারা কি নিজেদেরকে সৃষ্টি করছে নাকি তারা নিজেদেরকে এত উন্নতভাবে এত আবিষ্কারকভাবে এত জগতের জন্য কাজ করার ভাবে তারা এগুলো কি সৃষ্টি করেছে কিনা জিজ্ঞাসা করেন যদি এই আসমান জমিনের ধারে কাছেও যদি যেতে না পারে তাহলে যেই আল্লাহ তাআলা আপনাকে রাসূল হিসাবে পাঠিয়েছেন সেই আল্লাহর সামনে মাথা নত করতে তাদেরকে বলেন কোরআনে কারিমের বিভিন্ন আয়াতের মধ্যে এই কাফের মুশরিকরা যে তথ্যের যুদ্ধ করেছে
কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়াহুম ফী গাফলাতিন মুরিদুন তাদের কাছে আল্লাহর হিসাব চলে আসছে অথচ তারা সবাই উদাসীনতায় খেলাধুলা করতেছে মায়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাস আল্লাহর পক্ষ থেকে কোন উপদেশ যখন তাদের কাছে আসে ইল্লাস্তামাউহু ওয়াহুম ইয়ালাবুন তারা এইগুলো নিয়ে ঠাট্টা মশকারি করে কোরআন তাদের সামনে পড়া হইলে বলে আরে কোরআন এগুলো তো ব্যাকডেটেড এগুলো দিয়ে আমাদের কোনো চাকরি হয় না এই আরবি পড়লে আমাদের কোনো লাভ নাই এই কোরআন নিয়ে আমাদের কাছে আসছে রসূলের কাছে এই কোরআনকে নিয়ে ঠাট্টা করত রসূলকে নিয়ে ঠাট্টা করত লাহিয়াতান কুলুবুহুম ওয়া আসাররুন নাজওয়াল্লাযীনা যালামু হাল হাযা ইল্লা সাহিরুন তারা তখন আলাদা বসে বসে নিজেরা বলতো আরে দেখো কি বলে এই কোরআন কোরআন তো আসলে কিছু না এটা একটা জাদুর জিনিস আবার তারা বলতো বাল কানু আতগাস তারা বলতো আরে সে রাতে কি মনে হয় ঘুমে দেখছে স্বপ্নে কি দেখছে স্বপ্নের বিবরণ এসে বলতেছে একটা কি যেন সব দুঃস্বপ্ন দেখছে দুঃস্বপ্নে এসে আমাদেরকে বলতেছে অর্থাৎ কোরআনকে তারা দুঃস্বপ্ন সাম্প্রদায়িকতা জঙ্গি চক্রান্তকারী যত ধরনের কথাবার্তা সব এই মুশরিকরা কোরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন কোরআনের আর এক জায়গার মধ্যে আছে ওয়াকালু হাদা ইফকুন ইফতারাহু ওয়া আআনাহু আলাইহি কওমুন আখারুন তারা বলে এগুলো সে আসলে জ্ঞানী মানুষ কিছু কবিতা নিজে বানিয়েছে আর বলে আল্লাহ তাআলা তাকে দিয়েছে আল্লাহর সামনে মিথ্যা কথা বলে ওয়াকালু আসাতিরুল আউয়ালিন ইকতাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাম ওয়া আসিলা আসলে সে কোরআন বলে আমাদের সামনে যা বলে এগুলো সব আগের যে বইগুলো আছে কিতাব তাওরাত জাবুর ইনজিল এগুলোর কিছু কথাবার্তা কোন জিন এসে তার কাছে বলে আর সে এগুলো আমাদের সামনে সাপ্লাই করে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ভাবে অপমানিত করার জন্য ঠাট্টা মশকারি করার জন্য তারা অনেক পদক্ষেপ নিয়েছে কোরআনের আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন এই যারা ঠাট্টা মশকারি করত এই কুরাইশরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেছেন এগুলো সত্য নাকি মিথ্যা এটা কি তারা বুঝতো না কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন আফারাআইতাল্লাযী মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আযাল্লাহু আল্লাহু আলা ইলম وختم على سمعه وقلبه وعلى بصره غشاوة الله تعالى বলেন আপনি কিছু মানুষ এমন পাবেন যারা মনের পূজারি হয়েছে মনকে তার দেবতা বানিয়েছে তাদের জ্ঞান আছে জেনে বুঝে আল্লাহ তাআলা তাদেরকে পদচ্যুত করেছে পদভ্রষ্ট করেছে ওয়াখাতামা আলা সামিহি তার কানের মধ্যে আল্লাহ তাআলা সিল মেরে দিয়েছে ওয়া কলবিহি তার অন্তরের মধ্যে আল্লাহ সিল মেরে দিয়েছে ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া তার চোখের উপর আল্লাহ তাআলা পর্দা ঢেলে দিয়েছেন এই আয়াতের তাফসীরের মধ্যে শানে নুজুলের মধ্যে আসে আবু জেহেলের ক্ষেত্রে এই আয়াত নাজিল হয়েছে আবু জেহেল আর তার বন্ধু ওয়ালিদ ইবনে উকবা এরা দুইজন এক রাতে মক্কার কাবা ঘরে দুইজন গল্প করতেছে নামাজ তারা তওয়াফ করে গল্প করতেছে এখন ওয়ালিদ ইবনে উকবা আবু জেহেলকে বলে আচ্ছা এই যে তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিছনে যেভাবে সারাদিন আমরা মারামারি করি তারে পাগল ছাগল যা ইচ্ছা তাই বলতেছি আসলেই কি সে মিথ্যু তা আবু জেহেল বলে আরে ফি সবাহু কুন্না নুসাম্মিহি সাদিকান আমিন আমার এই ভাতিজা এই মোহাম্মদ যখন ছোট ছিল 10 বছরের বালক ছিল 15 বছরের কিশোর ছিল এই সময় আমরা সবাই মিলে তাকে সত্যবাদী আস্থাবাজন বিশ্বাসী নাম দিয়েছি একটা মানুষ ছোট অবস্থায় যদি বিশ্বাসী হয়
আর সে যদি সকলের কাছে বিশ্বাসযোগ্য হয়, এর তার যখন বিবেকপূর্ণ হয়, যখন তার বুদ্ধি আরো বাড়ে, সে কি আরো বড় পাগল হয়? এটা কি কখনো ভাবতে পারো? আমি জানি আমার যেই ভাতিজাকে আমরা সবাই সত্যবাদী বলেছি, সবাই বিশ্বাসী বলেছি, সে যখন বয়স্ক হয়েছে, 40 বছরের একজন একজন বৃদ্ধ হয়েছে, যখন একজন পরিপূর্ণ একজন মানুষ হয়েছে, সে তো কখনো মিথ্যা কথা বলতেই পারে না। তার এই কথা সত্য। ওলিদ ইবনে আকবা জিজ্ঞেস করে, মা লাকা আনতাম না আগু, তাহলে কেন তারে মানো না? তারে মানতে বাধাটা কোথায়? তুমি যদি তাকে জানোই সে সত্য, তাকে মানতে বাধাটা কোথায়? বলে, দেখো, ছোটবেলা থেকে আমরা হলাম হাশিমি বংশ আর ওরা হলো কুরাইশ বংশ। ছোটবেলা থেকেই আমাদের দুই গোত্রের মধ্যে একটা ক্ষমতার দ্বন্দ্ব ছিল। সাকু সাকাইনা, তফু তফাইনা। তারা একসময় কাবা ঘরের দেখভাল করত, আমরাও কাবা ঘরের দেখভাল শুরু করছি। তারা একসময় হাজিদের সেবা করত, আমরাও তাদের প্রতিরোধে হাজিদের সেবা শুরু করছি। সব সময় তাদের সাথে দ্বন্দ্ব ছিল। একসময় তারা জমজমের পানি খাওয়াইতো, আমরাও জমজমের পানি খাওয়া শুরু করছি। আমরা যখন দুজন সমান ছিলাম, কেউ কারো উপরে যাইতে পারতাম না, হঠাৎ করে এই কুরাইশ এসে বলে যে যা আনা নবী, আমাদের সামনে নবী আছে। এখন আমাদের সামনে নবী যে তারা বলে, ফাকাইফা নাতি বি নবী ফি হাশেম, আমরা এখন নবী আনবো কোত্থেকে আমাদের বংশে? কুরাইশ নবী নিয়ে আসছে, হাশেমের মধ্যে তো নবী আনা সম্ভব না। অতএব আমি এই বয়স অবস্থায়, বয়স্ক অবস্থায় আমি ওই কুরাইশের কাছে মাথা মতো করবো, তাদেরকে মানবো, তাদের সম্মানকে মেনে নিব, এইটা আমি কখনো সহ্য করতে পারবো না। কানাত বানাতু কুরাইশ ইয়াকুলু আন আত্তাবিআ কুরাইশ, যে কুরাইশের মেয়েরা বলা শুরু করবে আমি সারা জীবন কুরাইশের সাথে পাল্লা পাল্লি দিয়ে ক্ষমতার দ্বন্দ্ব করে প্রতিযোগিতা করে সর্বশেষে কুরাইশের কাছে আমি এসে মাথা নত করলাম, এটা তো আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না। তার ক্ষেত্রে আল্লাহ তাআলা আয়াত নাযিল হয়েছে, ও আদাল্লাহুল্লাহু আলা ইলম, এই আবু জেহেলকে পুরো জ্ঞান তার বিশ্বাস দিয়ে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক সত্য, কিন্তু এই হক গ্রহণ করার জন্য তার অন্তরের উপরে মোহর লাগিয়ে দিছেন, তার কানের উপরে মোহর লাগিয়ে দিছেন, সিল মেরে দিছেন, তার চোখের উপরে পর্দা ঢেলে দিছেন। মুজিজা দেখে, এত কিছু দেখে, তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যকে স্বীকার করার মতো তৌফিক আল্লাহ তাআলা এই আবু জেহেলের মতো আবু জেহেল গমদেরকে আল্লাহ তাআলা দেননি। আবু জেহেল গমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রথম যুদ্ধ, তথ্যযুদ্ধ। রাসূলকে জঙ্গি বলা, রাসূলকে চরমপন্থী বলা, রাসূলকে পাগল বলা, রাসূলকে ছাগল বলা, রাসূলকে মূর্খ বলা, রাসূলকে উম্মি বলা, রাসূলকে যত ভাষায় রাসূলকে গালিগালাজ করা যায় রাসূলকে গালিগালাজ করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিয়ে বলেন, ওয়ালাকাদ নাআলামু আন্নাকা ইয়াদীকু সদরুকা বিমা ইয়াকুলুন, হে রাসূল আমি জানি, আল্লাহ তাআলা এই ভাষায় আমি জানি আপনার মন ছোট হয়ে যাচ্ছে এদের গালিগালাজের কারণে, এদের মিথ্যা কথাবার্তার কারণে আপনার মন ছোট হয়ে যাচ্ছে আমি জানি। ওয়ালাকাদ নাআলামু আন্নাকা ইয়াদীকু সদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনি এদের কথা শুনতে যান না, আপনি আপনার রবের তাসবিহ পাঠ করতে থাকেন, রবের সামনে মাথা নত করতে থাকেন, সেজদা করতে থাকেন, আর আপনার রবের ইবাদত আপনি করতে থাকেন মৃত্যু পর্যন্ত। এই তত্ত্ব সন্ত্রাস পর্যন্ত কি তারা কি রইছে? না, দ্বিতীয় ধাপে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা বলেন, কাফেররা, দ্বিতীয় পর্যায়ের যুদ্ধ, কাফেররা বলে এই কোরআন তোমরা শুনতে যাবা না, কোরআনের ধারে কাছেও যাবা না, ওয়াল গাউফিহি
কোরআনের মধ্যে পারলে সরগোল লাগিয়ে দিবা, বিভ্রান্তি লাগিয়ে দিবা, বিভিন্ন কথাবার্তা বলে কোরআনকে কাউকে শুনতে দিবা না। লাআল্লাকুম তাগলিবুন, গন্ডগোল লাগিয়ে এই সত্য কথা প্রচার করতে দিবা না। পরের ক্ষেত্রে প্রথম আসছে শুধু তত্ত্ব সন্ত্রাস গালিগালাজ তুচ্ছ তাচ্ছিল্য করা, এইটাই যখন তারা সফল হতে হইতেছে না, দ্বিতীয় ধাপে আসে। দ্বিতীয় ধাপ কি? দ্বিতীয় ধাপ হলো বিভ্রান্তি ছড়ানো, মিথ্যা অপবাদ লাগানো, বিভিন্ন ধরনের কথাবার্তা মিথ্যা অপবাদ লাগিয়ে লাগিয়ে ইসলামকে খাটো করতে চাইছে। তুফাইল ইবনে আমর ইবনে দৌসির এক বর্ণনা আসে, উনি তুফাইল ইবনে আমর, উনি দাউস বংশের বড় এক নেতা, উনি মক্কায় যখন আসছেন ওনাকে কোরাইশের সকল নেতারা ধরছেন। এই তুফাইল শুনো, মক্কায় কিন্তু একটা পাগলের আবির্ভাব হয়েছে, এই কিন্তু শুধু পাগলই না, জাদুকর, আবার জাদু করে না গণক, এ যে কি মানুষ তোমাকে বুঝাইতে পারবো না। তো কি করতে হবে? এর ধারে কাছেও যাবা না। তোফাইল ইবনে আমর ইবনে দৌসি নিজে বলেন, আমাকে কোরাইশের নেতা এসে বলতেছে এর ধারে কাছেও যাবা না, এ যা বলে এগুলো শুনতেও যাবা না, শুনলেই তোমাকে বিভ্রান্ত করে ফেলবে, জাদু আছে এর কথার মধ্যে, বিভিন্ন জাদু করে, এর ধারে কাছেও যাবা না, এর কথাও শুনবা না। তোফাইল ইবনে আমর ইবনে দৌসি বলে যে আমি এই কোরাইশদের কথা শুনে এমন ভয় পাইছি যে কোন জঙ্গি, জঙ্গির ধারে কাছে গেলে আমি মনে হয় মামলা খাবো, আমি মনে পাগল হয়ে যাব, এই পাগলের কাছে গেলে আমিও পাগল হয়ে যাব। আমি তার ফেতনা থেকে, তার এই বিভ্রান্তি থেকে বাঁচার জন্য আমি কানের মধ্যে তুলা দিছি। তুফাইল ইবনে আমর ইবনে দৌসি বলে আমি কানের মধ্যে তুলা লাগাইছি, ওয়াদাতু ফি উযুনি, হাসাউতু ফি উযুনি কুলসাফা, কানের মধ্যে তুলা দিছি যাতে আমি তার কথা না শুনতে পারি। বাইতুল্লায় গেলাম নামাজ পড়তে, একজন দেখি নামাজ পড়ে, তার পাশে পাশে দুই একজন লোক, সে কি যেন বলে, আমি মনে করছি এ মনে ওই এ হইতে পারে, আমি তুলা আরো ভালো করে লাগাইছি। তারপরে দেখি যে কি যেন বলেই যাচ্ছে, খুব একেবারে আবেগের সাথে বলতেছে। পরে আমি চিন্তা করলাম, নামাজ টামাজ পড়ে বসে নিলাম, যে আমি তো একজন বুদ্ধিমান মানুষ, তোফাইল ইবনে আমর নিজেকে বলে আমি একজন নেতা মানুষ, বিবেকবান মানুষ, বুদ্ধিমান মানুষ, যদি আমি, আমার তো এতটুকু ক্ষমতা আছে, একজন এমনি আমার পাগল বানায় ফেলবে, আমি তো অত পাগল তো না, এমনি আমার বিভ্রান্ত করে ফেলবে, আমি তো অত বিভ্রান্ত লোক না, আমি একটু দেখি কি বলে, একটু কানের একটা পর্দা খুলছি, দেখি কি যেন বলে। আমি যখন তার কথা শুনলাম, একটু কাছে গেলাম, কাছে গিয়ে বলেন, মা সামিতু আহসানা মিন কালামিহি কত, ওমা সামিতু আদালা মিন কালামিহি কত, আমি তার কথা শোনার পরে তার কথার চেয়ে শ্রেষ্ঠ কথা আমি আর কোনোদিন শুনি নাই। আমি অনেক রাজাদের কাছে গিয়েছি, অনেক বাদশাহদের কাছে, সম্রাটদের কাছে, অনেক পণ্ডিতদের কাছে, অনেক সাহিত্যিকদের আমি দরবারে গিয়েছি, কিন্তু তার কথার চেয়ে উত্তম শ্রেষ্ঠ কথা আমি আর শুনি নাই। তার কথার চেয়ে সত্য কথা, পরিমিত কথা, বাড়াবাড়ি না, পরিমিত কথা আমি আর কোথাও শুনি, ইনসাফপূর্ণ ন্যায় ভিত্তিক কথা আমি আর কখনো শুনি নাই। আমি যখন এটা শুনলাম, তখন আমি দুই কান খুলে তার কাছে গেলাম, আর তার কথা আমার কাছে এত ভাল লাগছে, আমি তাকে গিয়েই তখন বললাম যে হাতি ইয়াদাক উবায়ুক, আপনার হাতটা দেন, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব, আমি আপনার কাছে কালিমা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিমাদিল আজদি আর এক বড় পণ্ডিত, কুরাইশের সময় এক বড় পণ্ডিত ছিল, উনি বিভিন্ন জায়গায় কোনো সমস্যা হলে সালিশ করত, বিচার ফয়সালা করত, বড় পণ্ডিত, কারো কোনো কেউ পাগল হইলে তার বিভ্রান্তি ছুটাইতো, কেউ যদি পাগল হইতো বা কারো আসর লাগছে আসরে টুফু দিত। দিমাদিল আজদি শুনছেন যে এরকম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নবী আসে, উনি মক্কায় আসছেন, সবাই বলতেছে একটা পাগল আসছে, একটা গণক আসছে, শয়তান তারে ধরছে, শয়তান তারে আক্রান্ত, আর ধারে কাছেও যাবে না। সে বলে আমি এত পাগললে ঠিক করলাম, এত গণকের গণনা করলাম, এত মানুষরে আমি ঠিক করলাম, এত মানুষের বিভ্রান্তি দূর করলাম, এত মানুষের ঝামেলা আমি মিটাইলাম, আর এর ঝামেলা আমি মিটাইতে পারবো না। দিমাদিল আজদি তার কাছে গেছে, গিয়ে তার কাছে বলে, ইয়া মুহাম্মদ ইন্নি উরিদু আন আনফাকা,
আমি শুনছি তুমি নাকি পাগল হইছো, তোমার নাকি ভূতে ধরছে, আমি তোমারে ফু দিয়ে আমি তোমার চিকিৎসা করে আমি তোমাকে ভালো করতে চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে ভালো করতে চাও, তবে তুমি আমার একটা কথা শুনো। বলে বলো তো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বাক্যগুলো তার সামনে পাঠ করলেন, সে বলে সামিতু কালামাল কাহানা ওয়া কালামাস শুআরা ওয়া কালামাস সাআরা, আমার এই জীবনে আমি বহুত কবিদের বাক্য শুনেছি, কবিতা শুনেছি, আমি আমার এই জীবনে অনেক জাদুকরদের কথা শুনেছি, আমি আমার এই জীবনে অনেক গণকদের কথা শুনেছি, আমি আমার এই জীবনে অনেক জ্ঞানীদের কথা শুনেছি, কিন্তু তোমার এই কথার মতো মা সামিয়তু মিসলাহু আবাদা, এরকম কথা আমি আর কখনো শুনি নাই। আইদা আলাইয়া কালিমাতাক, তুমি আবার আমাকে বলো, তুমি যা বলছো এটা আবার আমাকে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, তারপরে বলে আবার বলো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে তিনবার পাঠ করলেন। তিনবার পাঠ করার পরে সে বলে হাত ইয়া দেখ, আপনার হাত দেন, আমি আপনার কাছে বায়াত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এইভাবে চক্রান্ত, তথ্য সন্ত্রাস, গালিগালাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লাগা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে সব জায়গায় সাব্যস্ত করা, রাসূলের কথার মধ্যে বিভ্রান্তি ছড়ানো, যখন এই ক্ষেত্রেও সফল হয় নাই, তারপরে এসে রাসূলের উপরে সরাসরি আক্রমণ, শারীরিক আক্রমণ, শুধু রাসূল না সাহাবায়ে কেরাম সবার উপর আসছে। আমরা এই বিষয়ে আগামী সপ্তাহে আলোচনা করে এই বিষয় শেষ করব। এখন আমাদের এইখানে দেখার বিষয় আমাদের কি করণীয়, আমাদের এই সমাজে এরকম তত্ত্ব সন্ত্রাস ইসলামের বিরুদ্ধে চলে কিনা, কোরআনের বিরুদ্ধে চলে কিনা, কোরআন যারা মানে, হাদিস যারা মানে, ইসলাম যারা মানে, তাদের বিরুদ্ধে চলে কিনা, আর যদি এগুলো চলে তাহলে আমাদের কি করণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, মান ওয়াকালা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ফানা যাঈমু আখিযুন বিয়াদিহি হাত্তা উদখিলাল জান্নাহ। রাসূল হাদিসে বলেন, সহিহ হাদিস, যে ব্যক্তি সকালে উঠে বলবে যে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, আল্লাহ আমার পালন কর্তা, আমি খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী, আমি খুশি, আমি মুসলমান, আমি খুশি, যে সকালবেলা এই কথা বলবে যে আমি মুসলমান হিসাবে খুশি, আমি রসুলের উম্মত হিসাবে খুশি, আমি আল্লাহর গোলাম হিসাবে খুশি, রসুল বলেন আমি নেতা, আমি এই ব্যক্তির হাত স্বয়ং ধরে, হাত ধরে আমি সরাসরি তাকে জান্নাতে প্রবেশ করাবো। আমরা এরকম জান্নাতে যেতে চাই তো? সেই জন্য আমাকে কি করতে হবে, আমি মুসলমান হিসেবে খুশি কিনা, আমি দাড়ি রাখতে খুশি কিনা, আমি টুপি পরতে খুশি কিনা, আমি দাড়ি রাখতে পারি না, টুপি পরতে পারি না, নামাজ পড়তে পারি না। যারা নামাজ পড়ে, যারা দাড়ি রাখে, যারা কোরআনের কথা বলে, যারা আলেমদের কথা বলে, এদের পাশে আমি আছি কিনা, আমি নিজে পারি না কিন্তু ইসলামের পাশে আমি থাকবো কিনা। আপনারা দেখবেন আমাদের দেশে বা বিভিন্ন অন্য দেশে আছে কিছু সাংবাদিক, তারা এখন প্রমাণিত কয়েকটা ভিডিও বানিয়েছেন, সেখানে দেখিয়েছেন বাংলাদেশের অনেক পত্রিকাগুলোর কাজই ছিল এটা, আলেম ওলামা যারা দিনের কথা বলে এদেরকে ধরে নিয়ে নিয়ে তাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো, তাদেরকে জঙ্গি বানানো, তাদেরকে চরমপন্থী বানানো, আর এদের বিরুদ্ধে বিভিন্ন মামলা তৈরি করা। এগুলো সব জায়গায় ছিল,
আর সেইখানে আমরা সাধারণ মানুষও বিভ্রান্ত হইতাম, আমরাও ভয় পাইতাম হুজুর আবার জঙ্গি কথা বলে কিনা, নিজেও আমি নিজেও ভয় পাইতাম। আমার এখনো মনে আছে যেইখানে আল্লাহ তাআলা মুসলমান বানাবে তাকেই যে সকল শিরক থেকে মুক্ত, আর সেইখানে ওই মূর্তির কথা যখন আমি বলি যে মূর্তির সামনে যে মাথা নত করবে, মূর্তিকে যে ভাস্কর্য বলে স্বীকার করবে সে মুমিন থাকবে না, এই কথা বলার পরে আপনাদের এই মসজিদে আপনাদের মতো মুসল্লিরা আমাকে এসে হুমকি দিছে, আর সেই আমি সেই বিভ্রান্তি সেই ইসলাম যাতে আমার কাছ থেকে না ছুটে যায়, সেই ইসলাম যাতে আমি গর্ব করতেই, আমি যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে গর্ব করতে পারি, আমি আল্লাহর গোলাম এই গর্ব যদি করতে পারি, রসুল ওয়াদা করেছেন আমি তার হাত ধরে এভাবে হাত ধরে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো, আমরা সেই রসুলের হাত ধরে জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাই এগুলো ইমানের কথা, অনেক সময় বলবেন এই কথা বারবার কেন বলেন, এগুলো আপনাকে বারবার আপনাকে স্বীকৃতি দিতে হবে। রসুল কেন বলছেন প্রতিদিন এই কথা বলতে হবে, সকালবেলা উঠে যে বলবে রাদিতু বিল্লাহি রব্বা ও বি মুহাম্মাদিন নাবিয়্যা ও বিল ইসলামি নাবিয়্যা ও বিল ইসলামি দীনা, প্রতিদিন সকালবেলা উঠে যে বলবে আমি আল্লাহর গোলাম হিসাবে খুশি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে খুশি, আমি মুসলমান হিসাবে খুশি, যে প্রতিদিন সকাল বেলা বলবে আল্লাহ তাআলার রসুল ঘোষণা করেন আমি তার হাত ধরে তাকে জান্নাতে প্রবেশ করাবো। এই জন্য আমরা প্রতিদিন সকালবেলা এই দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।